আবুবাক্কার সিদ্দিক ওয়াইজ থেকে আপনি লিখেছেন ছেলেরা আলগা চুল ব্যবহার করতে পারবে কি দেখুন ছেলেরা যদি আলগা চুল ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে ছেলেদের কথা না ছেলে মেয়ে যেই হোক আলগা চুল যদি কেউ ব্যবহার করে তাহলে সেটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে না যায়জ একটি কাজ বিশেষ করে টাক ঢাকার জন্য বাণিজ্যের চুলকে বড় করে দেখাবার জন্য এক ধরনের প্রচারণা এক ধরনের অনৈতিকতা মুসলিম এ ধরনের অনৈতিক কাজ আচরণ করতে পারে না ইসলাম মানুষকে অনেক সুন্দর অনেক আপনার মহৎ এবং অনেক উন্নত গুণ এবং চরিত্রের অধিকার হিসাবে দেখতে চায় আপনার যা নাই আপনি তা প্রকাশ করছেন জাহির করছেন সন্ধ্যাতিরভাবে এটি একটি দর্শনীয় গুণ এগুণ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে জাকির হোসেন আপনি লিখেছেন দোকানে যে একা মুরগি জবাই করে সেটা কতটুকু সঠিক কোনো অসুবিধা নেই মুরগি জবাই করার ক্ষেত্রে আপনার একা হতে হবে সরি দুজন থাকতে হবে বা কয়েকজন থাকতে হবে এরকম কোনো শর্ত শরীয়তে কোথাও দেওয়া হয়নি একা যদি কেউ মুরগি জবাই করতে পারেন তো সেটা একান্তই তার ব্যাপার কোনো অসুবিধা নেই এরপরে মারিয়াম এম রুমি আপনি আইডি থেকে লিখেছেন আসন্না ফাউন্ডেশন আর আসন্না পাবলিকেশানস কি একটাই না আসন্না পাবলিকেশানস এটা আসন্না ট্রাস্টের প্রকাশনা প্রতিষ্ঠান যেটি ডক্টর খন্দকার আব্দুল জাহির রহমাউল্লা প্রতিষ্ঠিত আর আসন্না ফাউন্ডেশন এটি আমরা প্রতিষ্ঠা করেছি এটি আপনার ঢাকা থেকে পরিচালিত হয়ে থাকে আসুন ট্রাস্ট সেটি জেনে থেকে পরিচালিত হয়ে থাকে তার ফাউন্ডেশনের হল প্রতিষ্ঠান নয় এরপরে সিলভান লিজ আপনি লিখেছেন পরিবারের কোনো সদস্য নাস্তিক হলে তার সাথে সম্পর্ক রাখার ব্যাপারে কোনো আদেশ নিষেধ আছে কি না যদি নাস্তিক হয়ে যায় তো সম্পর্ক আপনি রাখতে পারেন কিন্তু আল্লাহর জন্য বিদ্বেষ আপনার থাকতে হবে আল্লাহর জন্য তার প্রতি ঘৃণা আপনার থাকতে হবে তবে তাকে সেই সাথে নাসিহা করা আপনার সুন্দর আচরণ দিয়ে দিয়ে তাকে ফিরে আনার সুযোগ থাকে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটিও আপনার যাতে হারিয়ে না যায় সেটি খেয়াল রাখতে হবে সেটাকে ব্যবহার করতে হবে বাকি অন্যায়ের প্রতি যে ঘৃণা বলছে সেটা তো অবশ্যই আমাদের থাকা উচিত কিন্তু পরিপূর্ণভাবে তাকে ছিন্ন করে ফেলতে হবে কোনো সম্পর্ক রাখা যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা নেই